বায়োলজিতে অনার্স, কোন স্কুল থেকে পাস করছো? মেলাদার ক্লাস। মোদিজি সম্পর্কে তুমি কি জানো? ভারতের বা পৃথিবীর যে কোনো ওখানে গেলেও আমাদের মোদিজিকে একটা শ্রেষ্ঠত্বের আসনে বসানো হয় এবং শ্রেষ্ঠত্বের সম্মানে সম্মানিত করানো হয়। তো আমি ব্যক্তিগত ভাবে আমি ওনার একজন বড় ফ্যান, মানে আমি মোদিজিকে একটা মানে আমার আইডল মতো ভাবি। তো আমি তাই সবসময় মোদিজিকে সাপোর্ট করি আর কি। তোমার এইবার তুমি ফার্স্ট ভোট আছো, তো তুমি এবার ভোট নিশ্চয়ই আজকের এই দুবছর ফলে এসছো, মানে এটা আমরা মাঠ করে নিতে পারি যে তুমি মোদিজির পক্ষে ভোট করো, ঠিক কিনা? ঠিক আছে, থ্যাংক ইউ। মোদিজির ভালো লাগে? মোদিজি তো এমনি প্রায় পার্টিকুলার মোদিজি আমার খুব ভালো লাগে, কারণ একটা খুব ইনসিডেন্ট যেটা হইলো ইউক্রেন আর যে রাশিয়ার যুদ্ধ লাগছিল, তো তখন মোদিজি ইন্ডিয়ান সিভিলিয়ানের এত করে মানে এত এফোর্ট দেয় মানে তাই কয়েকজন শুধু ইন্ডিয়ান নির্বাচন লেগে জেট পড়াইছে, পুরা বন্ধ হয়েছিল, যুদ্ধ বন্ধ হয়েছিল। পার্টিকুলার এটা লেগে আমি খুব পৃষ্ঠ আর কি মোদিজি উপরে। মানে কয়বার ভোট দিছে বলি? থার্ড টাইম, মানে এইবার থার্ড টাইম। তুমি কি করো মানে ব্যক্তিগত? গার্মেন্টস বিজনেস। তো আজকে যুব চৌপালে কে নিমন্ত্রণ করছে তোমাকে? আচ্ছা আচ্ছা, তো মোদিজি সম্পর্কে তোমার কাছে কিরকম লাগে? ওনার সম্পর্কে আমরা যাই বলবো কম হবে, ওনার সম্পর্কে সবাই ধারণা অনেক বিশাল, আমার থেকে আরো বেশি সবাই জানে। তোমরা তো উনি আমার আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা, আমরা শুধু ভাষণবাজি করব, সাধারণ মানুষ করতালি দেবে, আমরা কিন্তু শুধু এটাতে সীমাবদ্ধ থাকি না। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, এই ভারত যুব ভারত, এই ভারতের প্রত্যেকটা যুব ভাই বোন যেন আগামীতে কি ম্যানিফেস্টো হবে, মোদিজি যুবকদের জন্য কি কি কাজ করবে, সেই ম্যানিফেস্টোতে কি কি উল্লেখ থাকবে, যুব ভাইদের বোনদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আজকের এই যুব চৌপাল থেকে আমরা প্রত্যেকটা যুব ভাই বোনের কাছ থেকে আগামী দিনে যুবকদেরকে উদ্দেশ্য করে মোদিজি কি কার্যক্রম করবে সেই সাজেশনটুকু আমরা লিপিবদ্ধ করে নিয়ে যাব, এবং সেইটা প্রদেশ থেকে সেন্ট্রালে পাঠানো হবে, এবং আগামী লোকসভা নির্বাচনের যে ম্যানিফেস্টো হবে সেই ম্যানিফেস্টোতে আপনাদের কথাগুলো কিন্তু উল্লেখ করা হবে। আমরা অন্যান্য যুব সংগঠন, অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠনকে দেখেছি, শুধু মানুষকে মাঠে নামিয়ে রোদ্রের মধ্যে মিছিল মিটিং করাই ছিল সীমাবদ্ধ। বর্তমানে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের যে সরকার চলছে, যে বিকাশমুখী সরকার সারা দেশব্যাপী এই রাজ্যে চলছে, আমরা সাধারণ মানুষের জন্য, যুবকদের জন্য আমরা কাজ করতে চাইছি। আজকে আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন? রড সিমেন্ট প্রয়োজন? তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে। আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর 500D রড, ট্রায়াম এ প্লাস, এফই 550D, সেল 550D রড, ডালমিয়া ডিএসপি, স্টার সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয়। আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায়। আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড, বিএসএফ ক্যাম্প সংলগ্ন। তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে। সোনামুড়া সিপাহি জলা ত্রিপুরা, যোগাযোগ 9366603055, 9612587239।